ডিয়ার ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এসো কোডিং শিখি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়াল ফুল কোর্সের 26তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সিয়াম হোসেন। আমাদের আজকের ভিডিওর বিষয় হলো ব্যাকগ্রাউন্ড ফিক্সড। আমরা গত পর্বে ট্রানজিশন ইফেক্ট নিয়ে আলোচনা করেছি। ট্রানজিশন প্রপার্টি সিএসএস এর একটি গুরুত্বপূর্ণ প্রপার্টি। যারা আমাদের ভিডিওটি দেখেননি, এই ভিডিওর ডিসক্রিপশনে গত ভিডিওর লিংক দেওয়া থাকবে, আপনারা দেখে আসবেন। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করুন। তো চলুন বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড ফিক্সড বলতে আমি কি বুঝিয়েছি, ব্যাকগ্রাউন্ড ফিক্সড আসলে কি সেটা দেখে নেই। ধরুন আমরা অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে যখন লগ ইন করি, তখন দেখতে পারি যে বড় ধরনের একটা প্যারাগ্রাফ আছে বা একটা লেখা আছে, যে কোনো একটা কন্টেন্ট আছে, তার নিচে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেয়া আছে বা ব্যাকগ্রাউন্ড কালার দেয়া আছে। আমরা ওই লেখাটিকে যদি মাউসে দিয়ে মাউসের বাটন ঘোরাই, তাহলে লেখা উপরের দিকে ওঠে, কিন্তু ইমেজটা তার জায়গায় ফিক্সড থাকে। ইমেজের উপর দিয়ে লেখাটা চলে যায়, আস্তে আস্তে উপরের দিকে ওঠে। এই ফিক্সড প্রপার্টিটা, ব্যাকগ্রাউন্ড ফিক্সড প্রপার্টি কিভাবে কাজ করে সেটাই আজকে আমরা দেখবো। তো আমি আমার নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম, একটা প্যারাগ্রাফ পি ট্যাগ নিলাম, একটা প্যারাগ্রাফ লিখবো। আজকে আপনাদের আরেকটা জিনিস, ভালো একটা জিনিস শেখাচ্ছি, সেটা হচ্ছে আমরা যখন প্র্যাকটিস করব, তখন আমাদের তো ডামি টেক্সটের প্রয়োজন হয়। আমরা ডামি টেক্সট কোথায় পাব? লিখে নিতে বড় আমার এখন ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট দেখাতে হলে বিশাল ধরনের একটা প্যারাগ্রাফ দরকার হবে। তাই আমরা কোথায় পেতে পারি এই ধরনের ডামি টেক্সট? পাওয়ার জন্য লরাম ইপসাম নামে একটি ওয়েবসাইট রয়েছে। জাস্ট লরাম ইপসাম আপনি লিখে গুগলে সার্চ করবেন, এখানে বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ, তারপরে কন্টেন্ট, এগুলো আমাদের ব্যবহার করার জন্য, আমাদের প্র্যাকটিস করার জন্যই আসলে এরা দিয়ে রেখেছে। এখান থেকে আমরা কপি করে নিয়ে ব্যবহার করতে পারবো। লরাম ইপসাম দিলাম, দেখুন আমাদের আসলে আসেনি এটা, শুধু লরাম দিয়ে দেখি। লরেম হবে, লরেম ইপসাম। দেখুন লরেম ইপসাম নামে একটি, এখানে আমাদের 2 নম্বরে একটা ওয়েবসাইট চলে আসছে। আমরা এটাই ঢুকি। এখানে আমরা হিউজ পরিমাণ ডামি টেক্সট পাব। এখান থেকে আমরা যে কোনো ধরনের ডামি টেক্সট কপি করে নিতে পারি, এটা কোনো ধরনের সমস্যা ক্রিয়েট করবে না। কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে আসলে আপনি কন্টেন্ট ইচ্ছা করলে কপি করতে পারবেন না, তারপরে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট হতে হয় অনেক সময়। আপনি যদি তাদের কন্টেন্টকে আপনার ওয়েবসাইটে বা আপনার কোনো জায়গায় ইউজ করেন, কিন্তু এই যে লরেম ইপসাম যে ওয়েবসাইটটা, মূলত এটাই হচ্ছে লরেম ইপসামের মেইন ওয়েবসাইট। এখান থেকে আপনারা যে কোনো ধরনের ডামি টেক্সট নিয়ে ব্যবহার করবেন, কোনো ধরনের ইফেক্ট করবে না, কোনো ধরনের আপনি ক্লাইমে পড়বেন না, আপনার নামে কোনো ধরনের ক্লাইম করা হবে না। দেখুন এখানে বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ দেওয়া আছে, আমরা এখান থেকে যে কোনো একটা প্যারাগ্রাফ কপি করে নিচ্ছি। জাস্ট এখানে মাউসের কার্সারটাকে কপি করলাম, এবার কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এখানে পেস্ট করে দিলাম।
দেখুন, এখানে আমার এটা অনেকটা ডান দিকে চলে গেছে। আসলে এটা কেন হয়েছে, এই যে প্যারাগ্রাফটা আমরা নিয়েছি, এই প্যারাগ্রাফটা আসলে এরকম করে দেয়া আছে, তাই এটা এরকম হয়ে আসছে। আমরা এটাকে কাট করে ছোট করে নিচ্ছি, স্পেস দিয়ে দিয়ে আমরা ছোট করে নিচ্ছি। দেখুন এখন কিন্তু এটা ঠিক মতো চলে এসেছে। আমরা এই প্যারাগ্রাফটাকে যদি আরো কপি করি, কন্ট্রোল ডি চেপে 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 বড় বিশাল করলাম, এরপরে সেভ করি আমার ব্রাউজারে, এখানে এসে পেস্ট করব, ব্রাউজারটাকে রিফ্রেশ করে দেখি যে কত বড় হয়। দেখুন বিশাল ধরনের একটা এখানে প্যারাগ্রাফ চলে এসেছে। আমরা যদি পেজটিকে একটু বড় করি, জুম করি, তাহলে আরো বড় দেখাবে। দেখুন আমাদের লেখাগুলো বড় দেখাচ্ছে, এবং এখানে অনেকখানি জায়গা ধরে যেটা আমাদের স্ক্রল করে উপরে নিচে নিতে হচ্ছে, বড় ধরনের একটা প্যারাগ্রাফ আসছে। এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে আসি। আমরা একটা ইমেজ নিয়ে আসি আমার ইমেজ ফাইল থেকে, আমরা একটা ইমেজ, বড় ধরনের একটা ইমেজ নিয়ে এসে আমাদের রুট ফোল্ডারে রেখে দেব। ওয়ালপেপারের মধ্যে থেকে আমরা একটা ইমেজ নিয়ে আসতেছি। এখানে আমরা ধরুন গাড়ির ইমেজটাই নিয়ে আসতেছি। কপি করলাম, আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে যে ইমেজ নামে একটা ফোল্ডার রয়েছে, প্রজেক্ট ফোল্ডারের পাশে, সেখানে আমরা এটাকে পেস্ট করে দিব। আমার প্রজেক্ট ফোল্ডারে কয়েকটি ইমেজ রয়েছে, কিন্তু সেগুলো একদম ছোট, এই জন্য আমি এই ইমেজটাকে এখানে কল করলাম, এবং এটার আমি নামটা চেঞ্জ করে দিচ্ছি, রিনেম করে এটাকে দিচ্ছি 1.jpg, যাতে আমার বুঝতে সুবিধা হয়, আমি যখন কল করব যাতে আমার লেখাটিতে ভুল না হয়। দেখুন আমি আমার প্রজেক্ট ফোল্ডার, আমার এই হচ্ছে এইচটিএমএল ফাইল, এই হচ্ছে সিএসএস ফাইল, এর পাশে ইমেজেস নামে একটা ফোল্ডার, তার ভিতরে 1.jpg নামে একটা ইমেজ রয়েছে। আমরা এই প্যারাগ্রাফটাকে যদি সিলেক্ট করতে চাই, তাহলে আমরা এখানে পি কে সিলেক্ট করব, পি কার্লি ব্রেসেস, তারপরে এখন আমরা সিএসএস লিখব, কি লিখব, ব্যাকগ্রাউন্ড ইমেজ, শুধু ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড লিখলাম। এরপরে আপনারা ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে আনে আমি গত একটি পর্বে দেখিয়েছি, আপনারা যদি দেখে থাকেন অবশ্যই বুঝতে পারবেন, না হলে আজকে আবার আমি দেখিয়ে দিচ্ছি। আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড লিখলাম, তারপরে লিখব ইউ আর এল, এরপরে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা আমাদের ইমেজকে কল করে দেবো। তো আমাদের ইমেজ কোথায় আছে, ইমেজ নামক আমাদের ইমেজ নামক একটা ফোল্ডারে, তারপরে তার মধ্যে আছে 1.jpg নামে। দেখুন আমরা এটাকে কল করে দিলাম যে আমাদের রুট ফোল্ডারের পাশে, আমাদের এইচটিএমএল এর যে ফাইল ইন্ডেক্স ফাইলের পাশে ইমেজেস নামে একটা ফোল্ডার আছে, তারপর মধ্যে আছে 1.jpg নামে একটা ইমেজ, আমরা ক্লোজ করে দিলাম। এরপরে এটাকে নো রিপিট করে দেবো, ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, এটা রিপিট হবে না, এটা একবারই আসবে। চলুন আমরা একটু দেখে আসি ব্রাউজারে এটা কিভাবে শো হচ্ছে, ব্রাউজারে এটা আসতেছে কিনা। দেখুন আমাদের ইমেজটা সম্পূর্ণ ফুল ভাবে এখানে চলে এসেছে, এবং নিচেও কিন্তু অনেকটা প্যারাগ্রাফ রয়ে গেছে, কারণ ইমেজের সাইজ হচ্ছে এতটুকু। আমরা ইমেজের একটা উইড হাইট দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড সাইজ হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিই,
দেখুন, এখন আমাদের ইমেজটা আগে কেটে গেছিল, বাহিরে বের হয়ে গেছিল, এখন আমাদের ব্রাউজারের ভিতরে সম্পূর্ণ ইমেজটা চলে এসেছে। এখন আমরা যদি এটাকে, আমরা চাচ্ছি যে আমরা এখানে মাউস স্ক্রল করব, ইমেজটা জায়গায় থেকে যাবে এবং কন্টেন্টটা উপরের দিকে উঠে যাবে, সেটা কিভাবে করা যায় চলুন দেখি। আমরা এর জন্য আলাদা একটা প্রপার্টি ব্যবহার করব, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট এটাকে আমরা ফিক্সড করে দেব, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড। তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ইমেজটা জায়গা মতো দাঁড়িয়ে আছে, আর দেখুন আমাদের ইমেজটা কিন্তু তার জায়গায় ফিক্সড হয়ে আছে। আমরা আমাদের কন্টেন্টটাকে যখন উপরের দিকে নিয়ে যাচ্ছি, আমাদের কন্টেন্টটা উপরের দিকে উঠতেছে, খেয়াল করুন কন্টেন্টটা কিন্তু উপরের দিকে উঠতেছে, কিন্তু ইমেজটা ওর জায়গায় রয়ে গেছে। আমরা যদি টেক্সটের কালারটা চেঞ্জ করি তাহলে হয়তো আরো একটু ক্লিয়ার দেখাবে, এখন যেহেতু কালো আছে। আমরা কালার দিচ্ছি গ্রিন, গ্রিন কালারটা আমার কাছে মনে হয় যে একটু এর চেয়ে স্পষ্ট দেখাতে পারে, দেখি কি হয়। দেখুন গ্রিন কালারটা দিলাম, এটা একই রকম আসলে কালোর মতোই দেখাচ্ছে। আমরা এটাকে রেড দেই, সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখুন এখন হয়তো চোখে লাগতেছে। দেখুন আমরা এটাকে উপরের দিকে নিচ্ছি, উপরের দিকে নিচ্ছি, আর আমাদের যে ইমেজটা সেটা কিন্তু জায়গা মতো থেকে যাচ্ছে। এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজের কাজ। এটা আপনার যখন ওয়েবসাইট তৈরি করবেন তখন আপনাদের প্রয়োজন হতে পারে, বিভিন্ন জায়গায় আপনাদের এরকম ফিক্সড প্রপার্টি অ্যাটাচমেন্ট, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড করতে হতে পারে। যে আমার অল্প ছোট জায়গার ভিতরে আপনি যদি এটাকে ফিক্সড করে দেন, তার মধ্যে এত বড় ইমেজটা থাকবে এবং এত বড় প্যারাগ্রাফটা থাকবে, যেটা আপনি এভাবে স্ক্রল করে করে উপরে নিচে নিতে পারবেন। তো আমরা যদি এরকম সাইজ দিতে চাই, সাইজ দিতে পারি, আমি এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ 100% দিয়ে দিয়েছি। আমরা যদি এটাকে ছোট করতে চাই তাহলে ছোট করতে পারি, আমরা যদি এখানে পিক্সেল অনুযায়ী সাইজ দেই সেটাও পারবো। যেমন আমরা উইড দিলাম 800 পিক্সেল, 800 পিক্সেল, হাইট দিলাম 500 পিক্সেল। এখন দেখবেন যে এটা সম্পূর্ণ উইডিয়ার ইমেজটা থাকবে না, ইমেজটা 800x500 পিক্সেলের মধ্যে চলে আসবে। সেভ করলাম, আমি রিফ্রেশ করতেছি, দেখুন আমাদের ইমেজটাকে আমরা উইড দিছিলাম 800 পিক্সেল, হাইট দিছিলাম 500 পিক্সেল, এটা কিন্তু ওর উইডের ভিতরে চলে আসছে। দেখুন আমরা এভাবে বিভিন্ন ভাবে সাইজ নির্ধারণ করে আমরা ইউজ করতে পারবো। আমরা যদি চাই যে না ও একদম কর্নারে একটু অল্প একটু জায়গা নিয়ে ইমেজটা থাকবে, সেটাও আমরা করে দিতে পারবো। সাইজ অনুযায়ী আমরা সাইজ দিয়ে, পিক্সেল দিয়ে বা পার্সেন্টেজ দিয়ে এটাকে আমরা এভাবে কন্ট্রোল করতে পারবো। তো বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট একটি গুরুত্বপূর্ণ সিএসএস এর প্রপার্টি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন, একবারে যদি না হয় আপনারা বারবার ভিডিওটি দেখবেন, তারপর যদি বুঝতে কোনো সমস্যা হয় কমেন্ট সেকশনে জানাবেন। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আল্লাহ হাফেজ।